হিন্নু স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন মানবেন্দ্র পালের লেখা ভৈরব। ছোটনাগপুরের পাহাড় ঘেরাই ছোট্ট জায়গাটায় সেদিন যেন ধূসর সন্ধ্যা কেমন একরকম গা ছমছম করা রহস্যময় রোমাঞ্চ নিয়ে এসেছিল। এমনটা অন্যদিন হয় না, অন্যদিনও এই সময় ধূর্যটিবাবু সর্বাঙ্গে গরম চাদর জড়িয়ে হাতে দস্তানা করে টাক মাথার উপর মাংকে ক্যাপ চাপিয়ে লাঠি ঠুক ঠুক করে এসে বসে। এখন সবে অক্টোবরের মাঝামাঝি, শীত পড়েনি, পড়ব পড়ব করছে। এখনই ওই কুচি শীতের বিরুদ্ধেই ধূর্যটিবাবুর এই রণসাজ। তারই শীত বস্ত্রের বর্ম দেখে মহিতোষ মজুমদারের স্ত্রী হাসে, কিন্তু যাকে নিয়ে হাসি ঠাট্টা তিনি নির্বিকার, তার কোনো লজ্জা সংকোচ নেই। মহিতোষবাবু একসময় পুলিশ অফিসার ছিলেন, অসময়ে চাকরি ছেড়ে দিয়ে এখানে এসে স্থায়ীভাবে বসবাস করছে। তার পুলিশি জীবনের নানা ঘটনা শুনতে ধূর্যটিবাবু ভালোবাসেন, সেই লোভে এই কদিন ধরে রোজ সন্ধেবেলা উনি এখানে আসেন। কেন যে মহিতোষবাবু পুলিশের চাকরির মতো লোভনীয় কাজ রিটায়ার করার আগেই ছেড়ে দিয়েছিলেন সে কথা একমাত্র বাড়ির লোক ছাড়া আর কাউকে বলেননি, কেননা বললেও তাকেও বিশ্বাস করবে না। শুধু চাকরি ছাড়াই না, একেবারে দেশ ছাড়া হতে হয়েছিল। এখানে উনি এসেছেন মাস ছয় হোক, শান্ত নিরিবিলি জায়গা, ভদ্রলোকের বাস তেমন, কেননা শহর বলতে যা বোঝায় তা এখান থেকে কোষখানেক দূর। মহিতোষবাবুর বাংলোর অল্প দূরে একটা পুরনো দোতলা বাড়ি, ওই একটি দোতলা বাড়ি, ওপরের জানলাগুলো সবসময়ই বন্ধ, একতলায় লোক থাকে, তারা বাঙালি নয়, মিশুকেও নয়। তবে কয়েকদিন হল ধূর্যটিবাবু নামে বৃদ্ধ ভদ্রলোকটি ওই বাড়িতে এসেছে। তিনি নিজেই এসে মহিতোষবাবুর সঙ্গে আলাপ করেছেন। উনি অবশ্য সকালের দিকে আসেন না, বিকেলেও শীতের ভয়ে বড় একটা দূরে কোথাও যান না, ঠান্ডার থাক, একটুতেই নাকি বুকে কফ জমে গলা বসে যায়। তিনি অল্প কথা বলেন, তবু বিদেশে এই বাঙালি অতিথিকে পেয়ে মহিতোষবাবু ও তাঁর স্ত্রী খুব খুশি। স্বামী স্ত্রী ছাড়া এ বাড়িতে আর একজন আছে, তার নাম লক্ষ্মণ, লম্বা চওড়া, যাকে বলে দশাসই চেহারা তাই, কুচকুচে কালো রং আর পাথরের মতো বোবা, কাজ করে অসুরের মতো, ভোরবেলা আসে, কাজ করে রাতের খাবার নিয়ে চলে যায় নদীর ওপারে। ধূর্যটিবাবু ওকে প্রথম দেখেই আঁতকে উঠেছিলেন, ফিসফিস করে বলেছিলেন, ওই লোকটার কাছ থেকে সাবধান থাকবেন মশাই, আমি বলছি ও মানুষ খুন করতে পারে। একথা শুনে মহিতোষবাবু স্ত্রী শিউরে উঠেছিল, কিন্তু একসময় দোর্দণ্ড প্রতাপ মহিতোষবাবু ভয় পাননি। ভয় পেয়েই বা কি করবেন, সন্দেহ করে না হয় ছাড়িয়ে দিলেন, তারপর লোক পাবেন কোথায়। রোজ সন্ধেবেলা ধূর্যটিবাবু এসে মহিতোষবাবুর কাছে তার পুলিশি জীবনের যত খুন খারাপের গল্প ছেলে মানুষের মতো শোনে। লণ্ঠনের আলো থেকে চোখ আড়াল করার জন্য উনি একটা কিছু বই কিংবা কাগজ চিমনির গায়ে ঠেকিয়ে রাখেন। একটা ঘটনা বলা শেষ হয়ে গেলে উনি নাকে কেমন একটা খোঁত খোঁত শব্দ করে, অর্থাৎ ঘটনাটা তার পছন্দ হল, অন্য ঘটনা শুনতে চান, যেন তিনি কোনো বিশেষ ঘটনা খুঁজে বেড়াচ্ছেন। সময় সময় মহিতোষবাবুর মনে হতো ধূর্যটিবাবু হয়তো বা কোনো ছদ্মবেশী লেখক প্লট খুঁজে বেড়াচ্ছেন। শেষে আজ মহিতোষবাবু তার জীবনের সেই একান্ত গোপনীয় রোমাঞ্চকর কাহিনীটা বলতে শুরু করলেন, যে কাহিনীর নায়ক দুটি স্কুলের ছাত্র মহিতোষ আর ভৈরব। কাহিনী শুরু করার সঙ্গে সঙ্গেই কেমন যেন কতকগুলো অশুভ লক্ষণ দেখা দিল। দেওয়ালে একটা ছবি লাগানো ছিল, সেটা হঠাৎ ঝনঝন করে পড়ে ভেঙে গেল,
এই সন্ধ্যাবেলায় বাড়ির ছাদে কি একটা পাখি বিশ্রী শব্দে ডেকে উঠল। সে ডাক শুনে মহিতোষবাবুর মতো লোকও চমকে উঠলেন। তারপরই মনে হলো যেন প্রচণ্ড ঝড় উঠছে। তিনি জানলার কাছে গিয়ে দাঁড়ালেন, কিন্তু কালি ঢালা অন্ধকার আকাশ ছাড়া ঝড়ের কোনো লক্ষণই দেখতে পেলেন না। এসব কি হচ্ছে? মনে মনে মহিতোষবাবু যেন নিজেকেই প্রশ্ন করলেন, কিন্তু প্রকাশ্যে কিছু বললেন না। নিজেকে একটু গুছিয়ে নিয়ে তিনি গল্প বলতে শুরু করলেন। ভৈরব ছিল তার স্কুলের বন্ধু, একই সঙ্গে পড়তেন তার। কতই বা বয়স হবে তখন, 13-14? ভৈরব ছিল একটু অদ্ভুত প্রকৃতি, তার স্বভাবের সঙ্গে মহিতোষের স্বভাবের কোনো মিল ছিল না। তবু ভৈরব কেন যে মহিতোষকে খুব ভালোবাসত তার কারণ অজানা। পড়াশোনায় ভৈরবের মন ছিল, ওই বয়সেই সে তুকতাক ঝাড়ফুঁক শেখার জন্য গ্রামে গ্রামে ঘুর, ওঝাদের বাড়ি গিয়ে বসে থাকত। সে ওঝারা সাপের ওঝানো, ভূত ছাড়াবার ওঝানো। ওর চেহারাটাও ছিল তেমন, কালো সন্ডাগন্ডা, ছোট করে কাটা চুল, সে চুলে কখনো তেল পড়ত না, আর চোখ দুটো ছিল পাথরের চোখের মতো নিষ্প্রাণ। ওই চোখের দিকে তাকিয়ে মাস্টার মশাইরা পর্যন্ত ওর সঙ্গে কথা বলতে পারতেন না। এমন ছেলেকে কেউ ভালোবাসতে পারে না, মহিতোষও পারতেন না। কিন্তু ছুটির পর ভৈরব একরকম জোর করে মহিতোষকে টেনে নিয়ে যেত নির্জন জায়গায়, বিশেষ করে শ্মশান কিংবা কারখানা। সেখানে বসে ও যেসব কথা মহিতোষকে শোনাত, তাতে বিচারি মহিতোষের রক্ত জল হয়ে যেত। যেমন ও বলতো, ও নাকি ভূত নামানো প্রায় শিখে ফেলেছে, অমুক গ্রামের অমুক ওঝা ওর গুরু। একদিন বলল, খুব ইচ্ছে করে তিব্বত যেতে, ওখানকার লামারা নাকি প্রেত সিদ্ধ, মহিভাই চনা তোতে আমাতে একবার তিব্বত ঘুরে আসি। শোনো কথা, তিব্বত যেন এপাড়া ওপাড়া, শুধু গিয়েই কদিন থেকে ফিরে আসে। চল না মহি, লেখাপড়া শিখে ভালো ছেলে হয়ে বাড়ি বসে থেকে কি হবে? তার চেয়ে যদি প্রেত সিদ্ধ হতে পারিস, তাহলে দুনিয়ার সব কিছু চলে আসবে এই হাতের মুঠো। এইসব কথায় মহিতোষ সাড়া দিতে পারতেন না। ভৈরবের হাত থেকে নিস্তার পাবার জন্য শেষ পর্যন্ত এড়িয়ে যেতে লাগলেন। ছুটি হতে না হতেই তিনি ছুটে বাড়ি পালাতেন। একদিন ভৈরব মহিতোষকে একা পেয়ে ওর হাতটা শক্ত করে চেপে ধরল। ওর ডান হাতে একটা বাড়তি ছোট আঙুল ছিল, সেটা আবার ছুরির ফলার মতো বাঁকা, দেখলেই গা শিউরে উঠত। সেই বেটে আঙুলটার তীক্ষ্ণ নখ দিয়ে মহিতোষের হাতে দাগ কেটে দিয়ে বলল, কিরে এড়িয়ে যাচ্ছিস আমার? কিন্তু মনে রাখিস, আমায় দূরে ঠেলে দিলেও আমার হাত থেকে নিষ্কৃতি পাবি না, আমি তোকে কাছে টানব। ছেড়ে দে ভাই, আমায় ছেড়ে দে, বলে কোনো রকমে সেদিন মহিতোষ ওর হাত ছাড়িয়ে পালিয়েছে। আবার একদিন পাকড়াও করেছিল ভৈরব, বলেছিল, তুই না যাস আমি একাই তিব্বত যাব, সেখানে যদি মরেও যাই তবু তোকে দেখা দেব। আমার গুরু বলেন, প্রেতাত্মা খুব ইচ্ছে করলে দেহ ধারণ করে কিছুক্ষণের জন্য দেখা দিতে পারে, তবে তার জন্য আত্মাকে প্রচণ্ড কষ্ট পেতে হয়, মুক্তিও আটকে যায়। তা যায় যাক, তবু তোর সঙ্গে দেখা করতে আসব। এই পর্যন্ত বলে ভৈরব একটু থেমেছিল, তারপর বলেছিল, তবে একটা কথা, দেখা করতে এলে তুই যদি আমায় অপমান করিস, আমায় তাড়িয়ে দিস, তাহলে বন্ধু বলেও খাতির করব না, তোকে মেরে আমার সঙ্গী করে নে। মহিতোষ তখন ভয়ে থরথর করে কাঁপছে। বল কথা দে, দেখা দিলে কাছে ডাকবি? নিষ্কৃতি পাওয়ার জন্য মহিতোষ তাড়াতাড়ি বলেছিলেন, এখনই মরা টরার কথা কেন ভাই, এখনো ঢের সময় আছে। ভৈরব দাঁতের ফাঁকে হেসে বলেছিল, তা আছে, কিন্তু ওই আর কি, যদির কথা বল, বল দেখা করতে এলে ফিরিয়ে দিবি না? না। প্রতিজ্ঞা? হ্যাঁ প্রতিজ্ঞা।
আমায় তখন চিনতে পারবি তো? ডান হাতে এই আঙুল বলে ডান হাতটা মুখের কাছে তুলে ধরেছে। অমনি ওর ওই ক্ষুদে আঙুলটা তির তির করে কাঁপতে লেগেছে। আর কপালের বাঁদিকে এই কাটা দাগ মনে থাকবে তো? হ্যাঁ ভাই থাকবে, খুব থাকবে বলে কোনো রকমই পালিয়ে এসেছিল। এরপর হঠাৎই একদিন ভৈরব বাড়ি থেকে নিরুদ্দেশ, আর তার খোঁজ পাওয়া গেল। হঠাৎ ঘরের মধ্যে একরকম ছুটি ঢুকলেন মহিতোষবাবু স্ত্রী। তার মুখে চোখে ভয়ের ছাপ, ছাদে কিসের শব্দ হচ্ছে? মহিতোষবাবুও চমকে উঠলেন। ছাদে শব্দ? হ্যাঁ শোনো। মহিতোষবাবু কান পাতলেন। খুব মৃদু একটা শব্দ, কে যেন ছাদে ঘুরে বেড়াচ্ছে। মহিতোষবাবু ঘর থেকে বেরিয়ে এসে অন্ধকারে ছাদের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন, ছাদে কে? উত্তর পেলেন না, শব্দটা থেমে গেল। একটু পরে লক্ষণ এসে দাঁড়ালো। সে জানালো, ছাদে একটা খারাপ ধরনের পাখি বসেছে, সেটাকে ওই তাড়াতে গেছে। তবু ভালো। পরক্ষণে মহিতোষবাবু ভাবেন, তাই বা কেন, এতদিন পর হঠাৎ খারাপ পাখি কোথা থেকে? এত যে কাণ্ড হচ্ছে, পরম ধৈর্যবান শ্রোতাটির মধ্যে কিন্তু কোনো চাঞ্চল্য নেই। সেই যে অন্ধকারে মুখ আড়াল করে গল্প শুনে যাচ্ছিলেন, টু শব্দ তুলে বোধহয় ঘটনাটা তার ভালোই লাগছে। তারপর অনেকগুলো বছর কেটে গেছে। মহিতোষবাবু আবার তার কাহিনী শুরু করলেন। ভৈরবের কথা ভুলেই গিয়েছে। তখন তিনি কলকাতার কাছাকাছি এক জায়গায় থানার ওসি। একদিন একটা মার্ডার কেসে মহিতোষবাবু লাশ দেখলেন। প্রবল আক্রোশে কেউ লোকটাকে একেবারে ক্ষত বিক্ষত করে দিয়েছে। এমন তো কত লাশই দেখেছেন তিনি, কিন্তু কেন যে এই মৃতদেহটা দেখে থমকে গিয়েছিলেন তা বুঝতে একটু সময় লেগেছিল। মৃতের বয়স বছর 52, কালো কুচকুচে রং, এই বয়সেও পেশল চেহারা, নাক থ্যাপটা, মুখটা যেন চেনা চেনা লাগলো। তারপর ডান হাতে ছটা আঙুল দেখেই মহিতোষবাবু চমকে উঠেছিলেন। আঙুলটা আবার ছুরির ফলার মতো বাঁকা। কপালের রক্তটা মোছো তো, হুকুম দিয়েছিলেন একজন কনস্টেবল। রক্তের ছোপ মুছে ফেলতেই দেখা গেল কাটা দাগ। বুঝতে বাকি রইল না, এটা সেই ছোটবেলাকার ক্লাস ফ্রেন্ড ভৈরব। জানা গেল ও নাকি এই অঞ্চলের এক কুখ্যাত সমাজ বিরোধী, নিজেদের মধ্যে রেষারেষির জন্যই প্রাণ হারিয়েছে। ভৈরব যে তার চেনা মহিতোষবাবু তা প্রকাশ করলেন না। লাশ পোস্টমার্টমের জন্য পাঠিয়ে বাসায় ফিরে এলেন। গোপনে দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন, একদিন যে প্রেত সিদ্ধ হবার জন্য প্রাণপণ চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত সে হয়ে গেল কিনা একটা ডার্ক সাইডের সমাজ বিরোধী। যাই হোক, এই খুনের তদন্তের ভার পড়েছিল মহিতোষবাবুর ওপরে। কোথায় কোথায় ভৈরব থাকত, তার দলে আর কে কে আছে, কেই বা ওকে খুন করল, এইসব তদন্ত শুরু করতে হবে। কিন্তু বিশেষ কোনো ক্লু পাওয়া গেল না। তাছাড়া এইসব সমাজ বিরোধীদের খুনের কেস নিয়ে মাথা থামাবার ইচ্ছেও তার বিশেষ ছিল। কেসটা ক্রমেই থামাচাপা পড়ে যাচ্ছে। ঠিক সেই সময় তার জীবনে একটা মারাত্মক ঘটনা ঘটতে শুরু করল। রাত বেশ গভীর, নিস্তব্ধ অঞ্চলটা, মনে হলো কে যেন দরজায় টোকা দিচ্ছে। ঘুম ভেঙে গেল মহিতোষবাবু, কিন্তু কিছু আর শোনা গেল না। ভাবলেন বোধহয় স্বপ্ন দেখছে। পাশ ফিরে চোখ বুঝলেন। একটু পরে
আবার সেই শব্দ। এবার বিছানায় উঠে বসেই হাঁকলো। কে? উত্তর নেই। 5 মিনিট পরে আবার সেই শব্দ, এবার চোর। মহিতোষবাবু উঠতে যাচ্ছিল, ওর স্ত্রী বাধা দিল, যেও না। মহিতোষবাবু হচ্ছেন পুলিশ অফিসার, এত অল্পে ভয় পেলে কি তার চলে? দাঁড়াও দেখি। বলে উঠে আলমারি খুলে রিভলভারটা নিয়ে দরজা খুলতে গেল। আর ঠিক তখনই দরজার বাইরে থেকে একটা অল্প বয়সী ছেলের গলা শোনা গেল। মহি, আমি এসেছি, খুব দরকার। গলার স্বর শুনে মহিতোষবাবু অবাক, যেন অনেকদিন আগের খুব চেনা গলার স্বরটা। তাড়াতাড়ি দরজা খুললে, কিন্তু কেউ কোথাও নেই। মহিতোষবাবুর বাড়ির সামনে সরু একফালি প্যাসেজ আছে, প্যাসেজটা দিয়ে পড়েছে বড় রাস্তায়। এই প্যাসেজ দিয়ে যাওয়া আসা করতে হয়। দরজার সামনে কেউ নেই দেখে মহিতোষবাবু প্যাসেজের উপর টর্চ ফেললেন। দেখলেন সেখানে একটা লোক দাঁড়িয়ে, খালি গা, পরনে একটা লুঙ্গি, মাথায় ফেটটি বাঁধা, মুখটা রক্তে চপচপে। এ আবার কি, এত রাত্রে এখানে কেন? পুলিশের লোক বলে লোকটাকে নালিশ জানাতে এসেছি? তাকে কিছু বলতে যাবেন? স্পষ্ট দেখলেন লোকটা হাতের ইশারায় তাকে ডাকছে। মহিতোষবাবু রিভলভারটা শক্ত করে ধরে এগিয়ে গেলেন, এগিয়ে গেলেন একেবারে ওর 3 ফুটের মধ্যে। সঙ্গে সঙ্গে এক চামড় বরফ যেন তার মেরুদণ্ড দিয়ে নেমে গেল, হাত পা অসাড় হয়ে। কে? কে তো ভৈরব, সেই যে খুন হয়েছিল, যার খুনের কিনারা এখনো হয়নি। আশ্চর্য, সে কি করে? পরক্ষণেই দেখলেন ও এগিয়ে যাচ্ছে রাস্তার দিকে, হাতের ইশারায় কেবলই ডাকছে, এসো আমার সঙ্গে এসো। মন্ত্রমুগ্ধের মতো তিনি ওর পিছনে পিছনে চললেন। ও গলি থেকে পথে নামল, রাস্তা নির্জন অন্ধকার। আগে আগে চলেছে ভৈরবের ছায়া মূর্তি, পিছনে মহিতোষবাবু। মাঝে মাঝে সে পিছন ফিরে দাঁড়াচ্ছে আর ইশারায় ডাকছে। ও কোথায় কে উদ্দেশ্যে ডেকে নিয়ে যাচ্ছে কে জানে। মহিতোষবাবু চলেছেন তো চলেছেন, একটা কথাই শুধু ওর মনে পড়ছে, দরজা ঠেলবার সময় ছোট ছেলের গলায় ভৈরব বলেছিল খুব দরকার। কিসের দরকার? তবে কি ও ওর খুনির কাছে নিয়ে যেতে চায়? একথা মনে হতেই মহিতোষবাবু খুব ভয় পেল, এভাবে একা যাওয়া তার উচিত না। তখনই তিনি ফিরে যেতে চাইলেন, কিন্তু ঠিক কোথায় এসে পড়েছেন তা বুঝতে পারলেন না। তার মাথাটা ঝিমঝিম করে উঠল, পা দুটো যেন অসাড় হল। তিনি আর হাঁটতে পারলেন না, ফুটপাতের ওপরেই বসে পড়লেন। জ্ঞান ফিরে এলো ভোরবেলা, তখন একটা ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরে এল। এই পর্যন্ত বলে মহিতোষবাবু থামলেন। ধৈর্যটিবাবু সেই যে শীতের ভয়ে অন্ধকারে মুখ লুকিয়ে গুটিসুটি আধশোয়া হয়েছিলেন তেমনই রয়েছে সারা সপ্তাহ। ঘরের মধ্যে কেমন একটা অস্বস্তিকর হাওয়া থমথম করছে। বাইরে কতগুলো কুকুর কেন যে এই বাড়িটা লক্ষ্য করে ক্রমাগত ঘেউ ঘেউ করতে লাগলো কে জানে। ঘরে এই মুহূর্তে মহিতোষবাবু আর ধৈর্যটিবাবু ছাড়া আর কেউ নেই, তবে কেন কুকুরগুলো? না, ঘরে আরো একজন কখন নিঃশব্দে এসে দরজার চৌকাঠে দাঁড়িয়ে মহিতোষবাবুর কথা শুনছে, কেউ তা খেয়াল করে। কে? ও লক্ষ্মণ। মহিতোষবাবু যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। দে তো বাবা জানলাগুলো বন্ধ করে, বড্ড ঠান্ডা বাতাস আসছে।
লক্ষণ কোনো উত্তর দিল না। দৈত্যের মতো বিরাট চেহারা নিয়ে ধুপ ধুপ করে পায়ের শব্দ তুলে জানলাগুলো বন্ধ করে দিয়ে ভিতরে চলে গেল। তারপর কি মশাই, ঘুমিয়ে পড়লেন নাকি? বলে যান। মুখ না তুলেই কফ চড়ানো স্বরে সংক্ষিপ্ত উত্তর দিলেন ধূর্জুটিবাবু। তারপর থেকে প্রায় রাত দুপুরে দরজায় শব্দ, মহিতোষবাবুকে উঠতে হতো। দেখতেন দরজার বাইরে ভৈরব দাঁড়িয়ে। একদিন বিরক্ত হয়ে মুখের উপর দরজা বন্ধ করে দিতে গিয়েছিলেন। উফ, ভৈরবের সে কি রাগ, কি দৃষ্টি! চোখ দুটো যেন হলদে বোতামের মতো অভিব্যক্তি শূন্য অথচ ভয়ঙ্কর। মনে হচ্ছিল তক্ষুনি বুঝি মহিতোষবাবুর উপর ঝাঁপিয়ে পড়ে ওর ছটা আঙুল দিয়ে টুটি চেপে ধরবে। বাধ্য হয়ে মহিতোষবাবুকে বাড়ি বদলাতে, কিন্তু সেখানেও ভৈরব হাজির। এমনি করে যেখানেই যান ভৈরবের হাত থেকে নিষ্কৃতি পান না। একদিন তো সবে সন্ধ্যেবেলা লোড সেরে বাড়ি ফিরছিলেন মহিতোষবাবু, দেখলেন গলির মুখে ভৈরব কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে। এখন আর নাম ধরে ডাকে না, শুধু ওর সেই ভয়ঙ্কর হলুদ বোতামের মতো চোখ দিয়ে যেন গিলতে আসে। তাই শেষ পর্যন্ত বলতে পারেন একেবারে দেশ ছেড়ে পালিয়ে এসেছে। কি বলবো মশাই, ভৈরবের ভয়ে রাতে ঘুমুতে পারতাম না, এখানে এসে মনে হচ্ছে নিস্তার পেয়েছি। গল্প আমার এখানেই শেষ। এই বলে মহিতোষবাবু একটা সিগারেট ধরালেন, আরামে একটা সুকটান দিয়ে বললেন, এসব কথা কাউকে বলিনি, বলতে চাই না, বললেও কেউ বিশ্বাস করবে না। নিহাত আপনি। কথা শেষ হলো না মহিতোষবাবু। তার মনে হলো ঘরটা যেন হঠাৎ কুয়াশায় ভরে উঠেছে। এ কি এত কুয়াশা, কোথা থেকে? জানলাগুলো তো সব বন্ধ। এমন সময় সেই কুয়াশার মধ্যে থেকে ধূর্জটিবাবু নড়ে চড়ে সোজা হয়ে বসল। হলদে বোতামের মতো দুটো চোখ কুয়াশার ভেতরেই ধিকি ধিকি চলছে। একটানে খুলে ফেললেন হাতের দস্তানা, লণ্ঠনের খোলাটে আলোয় দেখা গেল শীর্ণ একটা হাত ক্রমশ এগিয়ে আসছে। সেই হাতে ছটা আঙুল, ছুরির ফলার মতো অতিরিক্ত সেই আঙুলটা কাঁপছে তির তির করে। আতঙ্কে চিৎকার করে উঠতে গেলেন মহিতোষবাবু, কিন্তু কুয়াশায় দম বন্ধ হয়ে গেল। দুদিন পর সুস্থ হয়ে উঠলেন মহিতোষবাবু। কি যে ঘটেছিল কিছুই বুঝে উঠতে পারলেন না। জানলেন সেই রাত্রে লক্ষণী ডাক্তার ডেকে এনে তাকে বাঁচান, কিন্তু ধূর্জটিবাবুর পাত্তা আর পাওয়া যায় না। সেদিন বিকেলে সেই দোতলা বাড়িতে ধূর্জটিবাবুর খোঁজ নিতে গেলেন মহিতোষবাবু। অবাঙালি বৃদ্ধ একজন বললেন, দুদিন আগে হঠাৎ ভোরবেলায় সেই বাঙালিবাবু চলে গেছে, তিনি এদের কেউ নন, চিনতেনও না, কলকাতা থেকে নাকি এসেছিলেন কয়েকদিনের জন্য, কোথাও থাকার জায়গা পাচ্ছিলেন না বলে বাইরের ঘরটা ভাড়া নিয়েছিল। মহিতোষবাবু স্তম্ভিত হয়ে গেলেন। এতক্ষণ শুনছিলেন মানবেন্দ্র পালের লেখা ভৈরব। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।